প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের বেইজিং এর খুব ফেমাস একটা জায়গা নিয়ে আসলাম, আর সেটা হলো টেম্পল অফ হেভেন। এই টেম্পল অফ হেভেন কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। চায়নাতে বেইজিং এ ঘুরতে আসবে আর গ্রেট ওয়াল এবং এই টেম্পল অফ হেভেন দেখবে না, এটা কিন্তু খুব কম মানুষই করে। তাই আজকে আমরা এসেছি টেম্পল অফ হেভেন এ ঘুরতে। যদিও বেইজিংয়ে আমি অলমোস্ট 4 বছর ধরে আছি, কিন্তু তারপরও টেম্পল অফ হেভেনে অনেক পরে আসলাম। আসলে অনেক দিন ধরে আসবো করছিলাম কিন্তু আসা হচ্ছিল না। তো এবার যেহেতু আমরা কোথাও দূরে ঘুরতে যাচ্ছি না ছুটিতে, কিছুদিন ছুটি ছিল, তাই ভাবলাম যে টেম্পল অফ হেভেনে ঘুরে আসি। তো এখন আমরা ভিতরের দিকে ঢুকতে যাচ্ছি। ভিতরে ঢুকতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস খুব বেশি না, খুবই সামান্য। এরপরে আমরা ভিতরে ঢুকে গেলাম। এই টেম্পল অফ হেভেনে কিন্তু অল টাইম খুব লোক থাকে, যদিও এখন কিন্তু করোনার সময়, মানে করোনার রুলস যদিও আজকের দিনে চায়না থেকে উঠিয়ে নিয়েছে, কিন্তু যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু চায়নার রুলসগুলো ছিল, তারপরও এত লোক। কারণ চায়নাতে যারা বাহির থেকে ঘুরতে আসে তারাও কিন্তু এই বেইজিংয়ে টেম্পল অফ হেভেন দেখতে আসে। ইভেন চায়নার ভিতরেও যারা থাকে, যারা কখনো বেইজিংয়ে আসেনি, তারাও কিন্তু এই হেভেনটা দেখতে আসে। আর এই টেম্পল অফ হেভেনটা কিন্তু একদম বেইজিংয়ের সেন্টারে বলতে পারেন। এই টেম্পল অফ হেভেনের মেইন যে টেম্পলটা, সেটার উপরেই এখন আমরা চলে এসেছি। এই টেম্পল অফ হেভেন 1402 খ্রিস্টাব্দে মিং ডাইনেস্টির সময় বানানো হয়েছে, এবং এটা বানানো ব্লু মার্বেল এবং কাঠ দিয়ে। স্ট্রাকচারটা এত নিখুঁত যে আসলে খুবই সুন্দর দেখতে, কাছ থেকে না গেলে বোঝা যাবে না। যদিও করোনার কারণে এই ব্যারিকেডটা ওরা দিয়ে দিয়েছে রিসেন্টলি। আগে নাকি এটা ওপেন ছিল, সবাই ভিতরে ঢুকে প্রে করতে পারতো হয়তো বা, তো এখন যেহেতু করোনার সময় তাই ওরা এটা বন্ধ করে দিয়েছে। খুব অবাক লাগে এত আগে বানানো হলেও কত নিখুঁত কাজ। যদিও ভেতরে ঢোকা অ্যালাউ না, তাও আমি জুম করে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। টেম্পল অফ হেভেনের চারপাশে কিন্তু আরও ছোট ছোট কিছু কিছু টেম্পলের মতো আছে, আর এটা বিশাল বড় এরিয়া নিয়ে গঠিত। এই যে এখন আমরা যেখানে যাচ্ছি সেখানেও কিন্তু একটা টেম্পলের মতো আছে। আসলে এত ডিটেল বলতে পারবো না যে কোন টেম্পলটা কোন পারপাসে ওরা ব্যবহার করতো, তবে দেখতে ওভারঅল কিন্তু খুব ভালো লাগে। তো মেইন টেম্পল এরিয়া থেকে এখন আমরা বের হয়ে আরেকদিকে যাচ্ছি, যেখানে আরও ছোট ছোট কিছু টেম্পল আছে, আমরা সেগুলোও দেখব আজকে। আমার কিন্তু এই টেম্পলটা দেখতে খুব ভালো লেগেছে, খুব সুন্দর, কিউট। Thank you.
এখানে শুধু যে টেম্পল তাও কিন্তু নয়, আশপাশে এত সুন্দর বাগান এবং পুরো বনের মতো করে রেখেছে। সব সময় ঠান্ডা বাতাস এবং খুব সুন্দর একটা পরিবেশ। তো আপনারা যদি বিকালে শুধু এমনি হাঁটতেও আসেন তাও কিন্তু খুব ভালো লাগবে এখানে হাঁটতে। এবং ওরা পার্কের মতোও করে রেখেছে যেন আশপাশে যারা আছে তারা খুব সুন্দর বিকেলে আসতে পারে, হাঁটতে পারে। আর টেম্পল অফ হেভেনের আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে অনেক অনেক কিছু গাছ আছে যেগুলো 200 বছর থেকে 300 বছর পুরনো, এবং প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু ওরা বর্ণনা দিয়ে রেখেছে। আর এখন আমরা যেখানে আছি সেটা হলো 7 স্টোন নামে একটা জায়গা। তো আমি জানি না ওদের 7টা পাথরের কোনো বিশেষত্ব আছে কি না, তবে চাইনিজে একটা সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল যে এখানে 7টা পাথর ওরা সুন্দর করে রেখেছে ঘেরা দিয়ে। তো হতে পারে ওদের কোনো ধর্মীয় বিশ্বাস থাকতে পারে এটার পিছনে। ও পার্কে আমরা কিছুক্ষণ হেঁটে টেঁটে বের হয়ে গেলাম। আসলে টেম্পল অফ হেভেনে আপনি 1 থেকে 2 ঘন্টা স্পেন্ড করলেই কিন্তু এনাফ আমার কাছে মনে হয়। এই টেম্পল অফ হেভেনের পাশেই কিন্তু চায়নার যে বেইজিংয়ের ওল্ড স্ট্রিট থেকে শুরু করে আর একটা ফেমাস জায়গা আছে যেটা আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো। তা আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর হ্যাঁ, নতুন সব ভিডিওর আপডেট পেতে কিন্তু পাশে রাখা বেল আইকনটিতেও প্রেস করে দেবেন। ধন্যবাদ, বাই বাই।